ক্রয় ক্ষমতার ভিত্তিতে অর্থাৎ পিপিপি ভিত্তিতে দেশে অর্থনীতির আকার ইতিহাসে প্রথমবারের মতো চলতি জানুয়ারি মাসে $1,000 বিলিয়ন বা $1 ট্রিলিয়ন মাইল ফলকে পৌঁছেছে দেশের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত দুইটি পদ্ধতিতে GDP আকার মূল্যায়ন করা হয়, একটি হলো চলতি মূল্যের ভিত্তিতে এবং অপরটি হলো ক্রয় ক্ষমতার ভিত্তিতে। এই দুটি পদ্ধতিকেই মূলত আমল নেয় বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো বিশ্বের প্রভাবশালী সংস্থাগুলো। চলতি মূল্যের ভিত্তিতে দেশে অর্থনীতি ছাড়িয়েছে $410 বিলিয়ন এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে দেশে অর্থনীতি ছাড়িয়ে গেল $1 ট্রিলিয়ন মাইল ফলক। IMF তথ্য অনুযায়ী 2005-06 অর্থবছর PPP ভিত্তিতে দেশে অর্থনীতির আকার ছিল মাত্র $267.99 বিলিয়ন অর্থাৎ $1 ট্রিলিয়ন বা $500 বিলিয়ন অতিক্রম করতে প্রায় এক দশক সময় লাগে। 2013-14 অর্থবছরে অর্থনীতির আকার ছিল $520.42 বিলিয়ন। সংস্থাটি বিশ্লেষণ বলছে 2021 সালে PPP ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল $966.485 বিলিয়ন যা 2022 সালে $1,061.571 বিলিয়নে উন্নত হয়েছে। এছাড়া 2023 সালে $1,164.825 বিলিয়ন, 2024 সালে $1,273.022 বিলিয়ন এবং 2025 সালে $1,395.409 বিলিয়নে উন্নত হবে। তবে $1 ট্রিলিয়ন মাইল ফলক অর্জন করবে 2026 সালে। এ সময় PPP ভিত্তিতে অর্থনীতির আকার হবে $1,522.478 বিলিয়ন। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।